সবাইকে স্বাগতম। এই লেসনে আমাদের আলোচনার বিষয় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স নিয়ে যত ধরনের ক্যালকুলেশন করা হয় তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এবং এই মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদেরকে কিছু সুস্পষ্ট নিয়ম মেনে তারপরে মাল্টিপ্লাই করতে হয়। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় যে রুলসটা, সেই রুলসটাকে এখানে পয়েন্ট আকারে লিখে রাখা আছে। বাট এই মুহূর্তেই আমি যেটা মনে করছি যে আমরা এই পয়েন্টগুলো পড়ে শুরুতেই কনফিউজ হব না, রেদার দ্যান দ্যাট আমরা এক্সাম্পলের থ্রুতে পুরো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের যে প্রসেসটা আছে সেই প্রসেসটাকে বোঝার চেষ্টা করব, এবং তারপরে তার সাথে সূত্রের যে সংযোগ সেই সংযোগটাকে মিলিয়ে দেখব। তো আমাদের এখানে আমরা ধরে নিচ্ছি যে আমাদের দুটো ম্যাট্রিক্স আছে। আমাদের একটা ম্যাট্রিক্স হচ্ছে এ ম্যাট্রিক্স, এবং এ ম্যাট্রিক্সের ভেতরে এলিমেন্টগুলো থাকতে পারে 2, 3, 1, তারপরে থাকতে পারে 5, 4 এবং 6। আমাদের আরেকটা ম্যাট্রিক্স আছে বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সটা হতে পারে এরকম একটা ফরমেশনের ভেতরে যার মধ্যে আছে 4, 6 এবং 2, আর আছে 2, 1 এবং 3। আমাদেরকে বলা হলো এই দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করার জন্যে, অর্থাৎ তাদেরকে গুণ করার জন্যে। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যখন দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করব, আমাদেরকে প্রথমে যে বিষয়টা করতে হবে যে এই ম্যাট্রিক্স দুটোর অর্ডারটা ফাইন্ড আউট করে ফেলতে হবে। আমরা যখন তাদের অর্ডারটাকে প্রপার ওয়েতে ফাইন্ড আউট করে ফেলতে পারবো, তখন কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জটা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। সো আমরা যদি আমাদের প্রথম ম্যাট্রিক্সের দিকে তাকাই, তাহলে আমরা তার দেখতে পাচ্ছি রো আছে দুটো। সো আমরা তার অর্ডারের প্রথম সংখ্যা হিসেবে লিখছি 2, এবং তার কলাম যদি দেখি তাহলে সেই কলাম আছে কিন্তু 3টা। সো আমরা পেয়ে যাচ্ছি প্রথম ম্যাট্রিক্স বা এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3। আমাদের দ্বিতীয় যে ম্যাট্রিক্স তার রো আছে 3টে, সো আমরা পেয়ে যাচ্ছি 3, এবং তার কলাম আছে 2। সো আমাদের বি ম্যাট্রিক্সের জন্য অর্ডার হচ্ছে 3/2। এখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যে দুটো ম্যাট্রিক্স আমরা গুণ করছি তাদের অর্ডারের ভেতরে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রোয়ের সংখ্যা তারা ইকুয়াল আছে কিনা। যদি তারা ইকুয়াল থাকে, একমাত্র তখনই দুটো ম্যাট্রিক্স গুণ হতে পারে। যদি ইকুয়াল না থাকে, তাহলে দুটো ম্যাট্রিক্স কখনোই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মাধ্যমে গুণ হতে পারবে না। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম ম্যাট্রিক্সের যে কলামের নাম্বার বা সংখ্যা সেটা হচ্ছে 3, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রোয়ের সংখ্যা সেটা হচ্ছে 3। এই দুটো কিন্তু সমান, দ্যাট মিন্স 3 = 3। যখনই আমরা এই ধরনের সিচুয়েশন পাচ্ছি, তখন আমরা বলতে পারবো যে এই দুটো ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মাধ্যমে মাল্টিপ্লাই বা গুণ করা সম্ভব। তো এক্ষেত্রে আরও একটা বিষয় আমরা ইম্পর্টেন্স দিয়ে খেয়াল রাখবো যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে গুণফল হিসাবে যে রেজাল্টটা আমরা পাবো সেটাও কিন্তু একটা ম্যাট্রিক্স হবে, এবং সেই ম্যাট্রিক্সটা হবে প্রথম ম্যাট্রিক্সের যে রো নাম্বার আছে এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলাম নাম্বার আছে এদের ফরমেশন। অর্থাৎ আমরা এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সকে গুণ করলে যে ম্যাট্রিক্সটা রেজাল্ট বা আউটপুট আকারে পাবো সেটা হবে একটা 2/2 ম্যাট্রিক্স, কারণ আমরা এখানে প্রথম ম্যাট্রিক্সের রোকে প্রায়োরিটি দিচ্ছি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলামটা আছে তাকে প্রায়োরিটি দিচ্ছি। তাদের একসাথে ফর্ম করে তারা কিন্তু একটা 2/2 ম্যাট্রিক্সকে জেনারেট করছে, এবং সেটাই মূলত হবে আমাদের এ ইন্টু বি ম্যাট্রিক্সের রেজাল্ট। তো আমরা এখন আমাদের যে ক্যালকুলেশন প্রসেসটা আছে সেই প্রসেসটা শুরু করব এবং দেখব যে কীভাবে এই ম্যাট্রিক্স গুণের ক্যালকুলেশনটা হয়। তো আমি আরও একবার বলে রাখি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদেরকে গুণ করার আগে কম্প্যাটিবিলিটি চেক করতে হবে যে আদতে ওই দুটো ম্যাট্রিক্স গুণ করা যায় কি যায় না। তো এখন এই এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স, তার মানে আমরা যখন ফাইন্ড আউট করতে চাচ্ছি এ বি, তখন কিভাবে কাজটা হবে, সেখানে সার্টেনলি একটা ম্যাট্রিক্স ফর্ম করবে। এবং আমাদের প্রথম ম্যাট্রিক্সের যে প্রথম রোটা আছে, দ্যাট মিন্স এই যে রোটা, এই রোটা দ্বিতীয় ম্যাট্রিক্সের যে প্রথম কলাম আছে তার সাথে তার প্রথম একটা ইন্টারঅ্যাকশন বা ক্যালকুলেশন হবে। সো আমাদের প্রথম ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট আকারে আমরা পাচ্ছি 2কে, সে গুণ হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম এলিমেন্ট 4-এর সাথে। তার মানে আমরা পাচ্ছি 2×4, 4×2=8, প্লাস প্রথম ম্যাট্রিক্সের প্রথম রোয়ের যে দ্বিতীয় এলিমেন্ট আছে 3, সে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের যে দ্বিতীয় এলিমেন্ট 6 তার সাথে গুণ হয়ে যাবে। তার মানে
তিন ছয় আমরা এখানে পেয়ে যাচ্ছি আঠারো বা এইটিন। প্লাস প্রথম ম্যাট্রিক্সের প্রথম রোয়ের যে তৃতীয় এলিমেন্ট আছে, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের তৃতীয় এলিমেন্টের সাথে সে যোগ হয়ে যাবে, তার মানে টু ইন্টু ওয়ান আমরা পেয়ে যাচ্ছি টু কে। সো এই একইভাবে আমরা এখন কী কাজটা করব, আমরা আবারও আমাদের প্রথম ম্যাট্রিক্সের যে প্রথম রোটা আছে তাকে দিয়ে একইভাবে দ্বিতীয় ম্যাট্রিক্সের যে দ্বিতীয় কলামটা আছে তাকে গুণ করব। সো এখন আমরা মাল্টিপ্লাই করছি টু এবং এই টু, তার মানে দুই দুগুণে আমরা পেয়ে যাচ্ছি চার বা ফোর। প্লাস এই থ্রি আর এখানের এই ওয়ান, থ্রি ইন্টু ওয়ান আমরা পেয়ে যাচ্ছি থ্রি। প্লাস এইখানের ওয়ান আর এখানের থ্রি, আবারও আমরা পেয়ে যাচ্ছি থ্রি ইন্টু ওয়ান, দ্যাট মিন্স থ্রি কে। সো আমাদের প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো সে কী করলো, দ্বিতীয় ম্যাট্রিক্সের দুটো কলামের সাথেই তার অ্যাকশানটা কমপ্লিট করলো। সো এ ম্যাট্রিক্সের প্রথম রোয়ের এই মুহূর্তে আর কোনো কাজ নেই, সে তার সবগুলো কাজকে কমপ্লিট করে ফেলল। এখন আমরা কনসেন্ট্রেট করব আমাদের যে দ্বিতীয় ম্যাট্রিক্স আছে, সরি প্রথম ম্যাট্রিক্সের যে দ্বিতীয় রোটা আছে, দ্যাট মিন্স এই রোটা, এ রোয়ের উপর। সো এখন এই রোটা কী করবে, এই রোটা একইভাবে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সকে কলাম ওয়াইজ তার যে এলিমেন্টগুলো আছে তাদের সাথে মাল্টিপ্লাই হবে। তার মানে প্রথমে এই ফাইভ মাল্টিপ্লাই হবে এখানের এই ফোরের সাথে, তার মানে আমরা পেয়ে যাচ্ছি চার পাঁচে কুড়ি বা টোয়েন্টি। প্লাস এখানের ফোর সে মাল্টিপ্লাই হবে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের দ্বিতীয় এলিমেন্ট সিক্সের সাথে, চার ছয়ে আমরা পেয়ে যাচ্ছি চব্বিশ বা টোয়েন্টি ফোর। প্লাস আমাদের প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় রোয়ের তৃতীয় এলিমেন্ট সিক্স, সে গুণ হয়ে যাচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের যে তৃতীয় এলিমেন্ট আছে টু তার সাথে, তার মানে আমরা পেয়ে যাচ্ছি ছয় দুগুণে বারো বা টুয়েলভ। এখন আমাদের এই যে দ্বিতীয় রোটা আছে, এই দ্বিতীয় রোটা আবার কি হবে, আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সকে দ্বিতীয় কলামের যে এলিমেন্টগুলো আছে তাদের সাথে ক্যালকুলেশন করবে। সো এখানে আমরা এই ফাইভকে মাল্টিপ্লাই করবো আমাদের এখানে টু এর সাথে, তার মানে ফাইভ ইন্টু টু আমরা পেয়ে যাচ্ছি টেন। প্লাস ফোর ইন্টু এখানের ওয়ান, চারকে চার বা ফোর। প্লাস আমরা এখানে পেয়ে যাচ্ছি সিক্স, সো সিক্স ইন্টু এই থ্রি, তিনে ছয় আঠারো বা এইটিন। সো এইটুক পর্যন্ত আসার পরে আমাদেরকে সিম্পলি যদি এখন আমরা যোগ করি তাহলে আমরা কী পাচ্ছি, এখানে আমাদের প্রথম কেজে এইটিন প্লাস টু প্লাস এইট, তার মানে আমরা এখানে পেয়ে যাচ্ছি টোয়েন্টি এইট। তারপরে আমরা পেয়ে যাচ্ছি এখানে থ্রি প্লাস থ্রি সিক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু টেন। তারপরে পেয়ে যাচ্ছি আমরা টোয়েন্টি প্লাস টোয়েন্টি ফোর ফোর্টি ফোর প্লাস টুয়েলভ, দ্যাট মিন্স ফিফটি সিক্স। তারপরে পেয়ে যাচ্ছি আমরা টেন প্লাস ফোর প্লাস এইটিন, দ্যাট মিন্স থার্টি টু। সো এই যে ম্যাট্রিক্সটা তৈরি হলো এটাই হচ্ছে মূলত আমাদের এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের গুণফল। এবং আমরা একটু আগে যেটা বলছিলাম যে আমাদের একটা কন্ডিশন ফুলফিল হয়ে যাবে, যে ম্যাট্রিক্সটা রেজাল্ট আকারে আমরা পাবো সে কিন্তু একটা টু বাই টু ম্যাট্রিক্স হবে। সো আমরা যদি এই জায়গাটা এখন মার্ক করি যে টু বাই টু আমাদের প্রেডিকশান ছিল, এবং যদি সেই প্রেডিকশানের সাথে আমাদের যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটাকে মিলাই দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুস্পষ্টভাবে আমাদের এই ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু টু বাই টু, যেহেতু তার দুটো রো আছে এবং তার দুটো কলাম আছে। তো এই হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের প্রক্রিয়া, যেখানে আমরা প্রথমে কী করছি, দুটো ম্যাট্রিক্সের অর্ডারকে খুঁজে বের করছি, প্রথম ম্যাট্রিক্সের যে কলাম নাম্বারটা আছে সেই কলাম নাম্বারটা ম্যাচ করছে কার সাথে, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো নাম্বারের সাথে। যদি তারা সমান হয় তাহলে দুটো ম্যাট্রিক্স গুণ হতে পারবে, আদারওয়াইজ পারবে না। এবং যখন দুটো ম্যাট্রিক্স গুণ হচ্ছে তখন একটা রেজাল্ট ম্যাট্রিক্স তৈরি হবে, সেই ম্যাট্রিক্সটা প্রথম ম্যাট্রিক্সের রো নাম্বার এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম নাম্বারকে মেনটেন করবে। তো এই অবস্থাতে আমি আরও একটা এক্সাম্পল নিয়ে কাজ করব, বাট তার আগে আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের যে রুলটার কথা আমি শুরুতে বলছিলাম সেই রুলটার সাথে আমি একটুখানি ক্রস চেক করায় আসবো, যাতে করে আমরা বুঝতে পারি যে আমরা একদম ঠিক ট্র্যাকেই আছি। সো আমাদের রুল নাম্বার ওয়ানে যেটা বলা হচ্ছিলো, উই নিড টু ফাইন্ড দ্য অর্ডার অফ দ্য গিভেন টু ম্যাট্রিক্স, যেটা আমরা অলরেডি বের করলাম। প্রথম কাজ ছিল আমাদের ম্যাট্রিক্সের অর্ডার খুঁজে বের করা, সো আমরা কিন্তু অর্ডার খুঁজে বের করলাম। তারপরে ইফ দ্য কলাম নাম্বার of the first matrix is equal to the row number of the second matrix, then these two matrix can be multiplied. আমরা এই যে এখানে সেই কম্প্যাটেবিলিটি চেকটা করলাম, এবং যেহেতু তারা সমান তাদেরকে আমরা মাল্টিপ্লাই করতে পারছি।
তৃতীয় যে পয়েন্টটা সেখানে বলা হলো দ্য রেজাল্ট অফ দিস মাল্টিপ্লিকেশন উইল প্রোডিউস অ্যানাদার ম্যাট্রিক্স। সো আমরা দেখতেই পাচ্ছি যে সেটা কিন্তু আমরা রেজাল্ট আকারে নতুন আর একটা ম্যাট্রিক্সকে পেলাম, এবং দ্য রেজাল্টেন্ট ম্যাট্রিক্স উইল হ্যাভ দ্য রো নাম্বার অফ ফার্স্ট ম্যাট্রিক্স অ্যান্ড কলাম নাম্বার অফ সেকেন্ড ম্যাট্রিক্স, যেটা একটু আগেই কিন্তু আমরা চেক করে দেখে আসলাম আমাদের এই যে জায়গাটা এই জায়গার থ্রুতে। সো আমাদের সূত্রর সাথে আমরা যেভাবে আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা করলাম তার কিন্তু কোনো অসামঞ্জস্যতা নেই। সো টোটাল জিনিসটা একটু যেহেতু লেংদি, সো আমাদের সবার কনভিনিয়েন্সের কথা চিন্তা করে আমি এখন আরেকটা এক্সাম্পলকে ব্যবহার করব। আমরা হয়তোবা নতুন কোনো ম্যাট্রিক্স তৈরি নাও করতে পারি, আমরা যেখানে এ বি এর ক্যালকুলেশন করছিলাম সেখানে হয়তোবা আমরা বি এ সেই ম্যাট্রিক্সের ক্যালকুলেশনটা করতে পারি। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আমি এখন কনভে করব, সেটা হলো যে আমরা যখন নর্মাল সংখ্যার কথা চিন্তা করছি, আমি টোটাল আলোচনাটার জন্য একটু আমার স্পেস দরকার হবে, আমি জায়গাটাকে মুছে ফেলবো। আমাদের নর্মাল যে সংখ্যার কথা আমি বলছি, যে আমরা নর্মাল দুটো সংখ্যাকে যখন গুণ করি তখন একটাভাবে কাজ করে। যেমন আমরা যদি বলি যে 2 × 3 এর রেজাল্ট হিসাবে কিন্তু আমরা পাচ্ছি 6। আবার যদি আমরা এমনটা দেখি 3 × 2 সেটাও কিন্তু 6। তার মানে এই নর্মাল 2 এবং 3 তাদের পজিশন কিন্তু ম্যাটার করছে না, কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সকে গুণ করে যদি এ বি তৈরি করি সেইটা মাল্টিপ্লাই হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে বি এ সে মাল্টিপ্লাই নাও হতে পারে, যদি মাল্টিপ্লাই হয়ও তার রেজাল্ট ডিফারেন্ট আসতে পারে। সো এই জিনিসটা কিন্তু আমাদের নর্মাল সংখ্যাতে গুণের নিয়মটা যেভাবে কাজ করে, ম্যাট্রিক্স গুণনের ক্ষেত্রে কিন্তু এই রুলটা সেইভাবে কাজ করে না। সো এই কারণেই আমরা আমাদের প্রিভিয়াস যে দুটো ম্যাট্রিক্স ছিল সেই ম্যাট্রিক্স দুটোকে নিয়েই কাজ করব। আমি সেই ম্যাট্রিক্স দুটোকে আমাদের বোঝার সুবিধার্থে আরও একবার লিখে নিচ্ছি যাতে করে আমরা বুঝতে পারি, এবং এই জায়গাতে আমি জাস্ট ক্যালকুলেশনের উপরেই বেশি কনসেন্ট্রেট করব যাতে করে আমরা একদম কী বলা যায় যে রিয়েল টাইমে যখন আমরা প্রবলেমগুলোকে সলভ করছি সেই সময় আমাদের মাইন্ডসেটটা কেমন থাকে সেটা বুঝতে পারি। সো আমাদের গিভেন ম্যাট্রিক্স এ সে জায়গায় বলা আছে 5 2 5 3 4 1 এবং 6 এই ম্যাট্রিক্সটা, আর আমরা কাজ করব আমাদের যে বি ম্যাট্রিক্স আছে সেই বি ম্যাট্রিক্সকে নিয়ে। বি ম্যাট্রিক্সের ভেতরে আছে 4 2 6 1 2 3 এই দুটো ম্যাট্রিক্সকে আমরা এখন চাচ্ছি গুণ করার জন্যে। তো আলটিমেটলি আমরা গুণ করে এ বি খুঁজে বের করবো না, কারণ আমরা অলরেডি এ বি খুঁজে বের করে আসলাম। তো আমরা এখন ফাইন্ড আউট করব বি এ। যখনই বি একে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব তখন আলটিমেটলি যেহেতু আমাদের বি এ ম্যাট্রিক্সের ভেতরে এই দুটো ম্যাট্রিক্সের কম্প্যাটেবিলিটি চেকটা দরকার, কারণ সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের প্রথম কন্ডিশন। সো আমরা দেখব যে আমাদের বি ম্যাট্রিক্সের অর্ডার কী আছে। তার আছে 3টা রো, তার মানে 3 বাই তার 2টো কলাম, সো আমরা পেয়ে যাচ্ছি 3 বাই 2। আমাদের এ ম্যাট্রিক্স তার যে অর্ডারটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি তার 2টো রো এবং 3টা কলাম। সো এই অবস্থায় আমরা যদি আমাদের প্রথম ম্যাট্রিক্স যেটা কিনা বি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সের কলাম এবং এ ম্যাট্রিক্সের রো দুটো কিন্তু সমান আছে, দ্যাট মিন্স 2 = 2। সো আমরা বলতে পারি যে এই বি ইন্টু এ এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা বের করা সম্ভব। তো এখন আমরা আমাদের যে ক্যালকুলেশন আছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য সেই ক্যালকুলেশনটা শুরু করব, এবং ক্যালকুলেশন প্রসেসটা আমরা একটু আগেই দেখে আসলাম যে আমার প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপরে অ্যাকশন করবে। সো আমাদের প্রথম ম্যাট্রিক্সের যে রো আছে যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি 4 এবং 2, তাদের অ্যাকশনটা কেমন হবে আমরা যদি এখানে দেখি। সো এই 4 সে গুণ হবে, 4 গুণ হচ্ছে আমাদের এখানের 2 এর সাথে, তার মানে 4 দুগুণে হয়ে যাচ্ছে 8 + 2 × 5, তার মানে আমরা পেয়ে যাচ্ছি 10k। সো প্রথম যে রোটা আছে সে কিন্তু প্রথম কলামের সাথে কাজটা কমপ্লিট করলো। এখন এই একই রো 4 2 তারা কাজ করবে দ্বিতীয় কলামের সাথে। সো সে অবস্থায় আমরা পেয়ে যাব কি 3 × 4, দ্যাট মিন্স 12 + 4 × 2, আমরা পেয়ে যাব 8। এরপরে আমাদের যে এলিমেন্ট আছে প্রথম রোয়ের সে কিন্তু কাজ করবে কি বরাবর, সে কাজ করবে আমাদের
তৃতীয় যে কলামটা আছে সেই বরাবর, দ্যাট মিন্স এই বরাবর। সো ফোর ইন্টু ওয়ান, তার মানে আমরা পেয়ে যাচ্ছি ফোর, প্লাস সিক্স ইন্টু টু, আমরা পেয়ে যাচ্ছি টুয়েলভ, রাইট। এখন আমাদের প্রথম ম্যাট্রিক্সের যে প্রথম রো, তাকে নিয়ে আমরা কাজ কমপ্লিট করে ফেললাম। আমরা এখন কনসেন্ট্রেট করব কোথায়, আমাদের যে দ্বিতীয় রোটা আছে, দ্যাট মিন্স এই সিক্স এবং অন, এদের উপরে। এরা এখন কি করবে, আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সকে কলাম ওয়াইজ অপারেট করতে থাকবে। সো আমাদের যে সিক্সটা আছে এখন, এই সিক্স সে গুণ হবে এই টু এর সাথে, তার মানে আমরা পেয়ে যাচ্ছি সিক্স ইন্টু টু টুয়েলভ, প্লাস আমাদের এই ওয়ান সে গুণ হবে এখানের ফাইভের সাথে, ফাইভ ইন্টু ওয়ান, পাঁচকে পাঁচ। যেহেতু প্রথম কলামের উপরে তার অপারেট করা শেষ, এখন এই সিক্স ওয়ান সে অপারেট করবে আমাদের দ্বিতীয় যে কলাম তার উপরে। সো সিক্স ইন্টু থ্রি, আমরা পেয়ে যাচ্ছি এইটিন, প্লাস ওয়ান ইন্টু ফোর, আমরা পেয়ে যাচ্ছি ফোর। তারপরে আবারও এই সিক্স এবং ওয়ান তারা অপারেট করবে আমাদের যে তৃতীয় কলামটা আছে সেই কলামের উপরে, তার মানে সিক্স ইন্টু ওয়ান, আমরা পেয়ে যাচ্ছি সিক্স। আবারও এই ওয়ান এবং এই সিক্স, তার মানে আমরা আবারও পেয়ে যাচ্ছি সিক্সকে। এরপরে আমাদের যেহেতু প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো এবং দ্বিতীয় রো নিয়ে কাজ করা শেষ, আমরা এবার কাজ করব আমাদের যে তৃতীয় রোটা আছে, দ্যাট মিন্স এই টু এবং থ্রি, তাকে নিয়ে। সো এই টু এবং থ্রি একই প্রক্রিয়ায় অপারেট করবে কাদের উপরে, আমাদের যে দ্বিতীয় ম্যাট্রিক্স আছে, দ্যাট মিন্স এই ক্ষেত্রে দ্বিতীয় ম্যাট্রিক্স বলতে কিন্তু আমরা বোঝাচ্ছি আমাদের এ ম্যাট্রিক্সটাকে, সো এ ম্যাট্রিক্সের কলামের উপরে। সো এখানের টু প্রথমে মাল্টিপ্লাই হবে প্রথম কলামের যে টু আছে তার উপরে, টু ইন্টু টু, আমরা পেয়ে যাচ্ছি ফোর। তারপরে এখানের যে থ্রি সে মাল্টিপ্লাই হবে এখানে ফাইভের সাথে, দ্যাট মিন্স আমরা পেয়ে যাচ্ছি ফিফটিন। যেহেতু আমাদের প্রথম কলামের সাথে কাজ করা শেষ, আমরা এবার দ্বিতীয় ম্যাট্রিক্স অর্থাৎ এ ম্যাট্রিক্সের দ্বিতীয় যে কলামটা আছে তার সাথে মাল্টিপ্লাই করবো আমাদের টু এবং থ্রিকে। সো আমাদের টু প্রথম এলিমেন্ট রোয়ের সে গুণ হবে কলামের প্রথম এলিমেন্ট তার সাথে, সো থ্রি ইন্টু টু, আমরা পেয়ে যাচ্ছি সিক্স, প্লাস এখানের থ্রি ইন্টু ফোর, আমরা পেয়ে যাচ্ছি টুয়েলভ। এবং লাস্টলি আমাদের আর একটা কলাম বাকি আছে, যেটা কিনা এই তৃতীয় কলাম। এই তৃতীয় কলামের সাথেও কিন্তু একইভাবে আমাদের টু ইন্টু থ্রি গুণ হবে, অর্থাৎ আমরা পেয়ে যাব এই জায়গাটাতে টু ইন্টু ওয়ান, দ্যাট মিন্স দুই অক্ষে দুই, প্লাস এখানের থ্রি আর এখানের সিক্স, দ্যাট মিন্স এইটিন। সো এই হলো আমাদের টোটাল ম্যাট্রিক্সের গুণের জন্য যে কম্বিনেশানগুলো দরকার ছিল আমাদের, সেই সবগুলো কম্বিনেশানকে আমরা সর্ট আউট করে ফেললাম। এখন সিম্পলি আমাদেরকে কী করতে হবে, আমরা অবশ্যই ম্যাট্রিক্সটাকে ক্লোজ করব এবং তারপরে জাস্ট আমাদেরকে এই যোগের জন্য যে রিমেইনিং কাজটুকু আছে এই কাজটুকু করতে পারলেই কিন্তু আমাদের মিশনটা অ্যাকমপ্লিশড। সো এই অবস্থায় আমরা দেখব যে যোগ করার পরে আলটিমেটলি কী আসে। এইট প্লাস টেন, আমরা পেয়ে যাচ্ছি এইটিন, টুয়েলভ প্লাস এইট, আমরা পেয়ে যাচ্ছি টোয়েন্টি, ফোর প্লাস টুয়েলভ, আমরা পেয়ে যাচ্ছি সিক্সটিন, টুয়েলভ প্লাস ফাইভ সেভেনটিন, এইটিন প্লাস ফোর টোয়েন্টি টু, সিক্স প্লাস সিক্স টুয়েলভ, ফিফটিন প্লাস ফোর নাইনটিন, সিক্স প্লাস টুয়েলভ এইটিন, এবং টু প্লাস এইটিন, দ্যাট মিন্স টোয়েন্টি। সো এই যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম, এইটাই হচ্ছে মূলত আমাদের বি এ ম্যাট্রিক্স, যেখানে আমরা নতুন যে ম্যাট্রিক্সটাকে রেজাল্ট আকারে পাচ্ছি তার যদি অর্ডারটা আমরা খুঁজে বের করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার তিনটা রো আছে এবং তিনটা কলাম আছে, তার মানে সে কিন্তু একটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স। এবং আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সূত্রে কি বলা ছিল, যে প্রথম ম্যাট্রিক্সের রো নাম্বার, যেটা কিনা এখানের এই থ্রিটা, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের এই কলাম, এই দুটো মিলে যে কম্বিনেশনটা তৈরি করছে, দ্যাট মিন্স থ্রি বাই থ্রি আমাদের যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা আসবে সেটা কিন্তু এই থ্রি বাই থ্রি একটা ম্যাট্রিক্সে তৈরি হবে। তো এই ছিল মূলত ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের প্রক্রিয়া। আশা করছি আমাদের সবার কাছে কনসেপ্টটা একদমই সুস্পষ্ট। তারপরেও যদি কারোর বোঝার কোনো জায়গাতে অসুবিধে হয়ে থাকে, প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। থ্যাংক ইউ সো মাচ।